তারাল বাজারে আমরা দেখতে পাইতাম যে তারাল বাজারের দক্ষিণ দিকে আমরা যখন নদীর পাড়ে যাইতাম তখন অনেক লাশ ভেসে আসতো। লাশগুলি দেখতে খুব ভয় লাগতো, আর এর দেখলে যে এরকম একটা ভয়ভীতি আসতো যে বলাই বাহুল্য। কিছুদিন পরে দেখতে পাইলাম কানাঘোষা হইতেছে যে মুক্তিবাহিনী আসতেছে। হঠাৎ করে একদিন রাত্রে খুব গোলাগুলি শব্দ শুনলাম, এত গোলাগুলি শব্দ শুনলাম যে মানুষ আতঙ্ক হয়ে গেছে এক গোলাগুলির শব্দ শুনে। পরে মানে লোক মুখেই জানতে পারতেছি যে মুক্তিবাহিনী অ্যাটাক করছে রাজাকারা আর্মিরারে। বেশ ভয়াবহ দৃশ্য, এবং সেখানে অনেক আর্মি মনে হয় ক্ষতি হয়েছে, আর পথে ঘাটে রাত্রিবেলায়। পরে আমরা সকালে আমরা এদিকে আস্তে আস্তে যারা একটু এটা খুব দেখার মতন দেখার আগ্রহ তারা আমরা আস্তে আস্তে তারাল বাজারে পানি ভাঙে উঠলে গিয়ে দেখতে পেলাম যে অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত এই গোলাবারুদের এতে, আর এই কোনো কোনো রাজাকা দেখতে পাইতেছি না, কোনো আলবদরও দেখতে পাইতেছি না। এরপরে থানায় যে কিছু পুলিশ বলে তারা পরিচয় দিত তারাও দেখতে পাইতেছি না। রাস্তাঘাটে অনেক রাইফেল পরে রয়েছে। পরে তার সামনে গেলাম, পরে অনেকে বলতেছে যে হ্যাঁ রাইফেল ক্লাদ পরে রয়েছে। পরে অনেক রাইফেল পরে রয়েছে, পরে মুক্তিবাহিনীর সব নিয়ে গেছে গা, হ্যাঁ অস্ত্রগুলি মুক্তিবাহিনীরা রয়ে গেছে গা, হ্যাঁ এরা একদম শূন্য নাই কুলে চলে। পরে কোনে যখন মুক্তিবাহিনীর সব আর্মস লয়ে গেছে গা, পরের দিন এরা খুব গর্জ স্টাইলে এরা আইছে, এই রেজাকাররা আর্মিরা খুব গর্জ স্টাইলে আইছে। দেখলাম যে নৌকায় আইছে, আবার এই হাইটে আইছে, ওই রাস্তায় আইছে, নান্দেল রাস্তায় আইছে, আমাদের এই যে নীলগঞ্জ থেকে কিশোরগঞ্জ এই রাস্তা আইছে দেখলাম। এরপরে রাস্তা রাস্তায় কিছু আগুন দিল, যেমন দরিজাঙ্গিরপুর ঘুষপাড়া রাস্তায় মানে নীলগঞ্জ বাজারে আগুন দিছে। আমরা এখান থেকে আগুন ধোয়া দেখতে পাই, আগুন দেখতে পাইতেছি। পরে এরা তারালগে উঠছে, তারালগে উঠতে বেশ অনেকদিন এখানে রয়েছে। এরপরে আমাদের এই যে কমরেড আব্দুল রাজাক ভুঁইয়া সাহেবের ছোটো ভাই আব্দুল মালিক সাহেব এই সময় চাকরি করেন কোটিয়াদি, তখন আমাকে বললেন যে তুমি কোটিয়াদিতে আসোগা, আমাদের অফিস থেকে আসোগা, কিছু খবর টবর দেওয়া হচ্ছে, কী ব্যাপার সেবার, তুমি একটু গেলে আমি একটু চিঠি লিখে দিই, কোনো লুক টুক ফাইলে তাদের কাছে চিঠি দিও, যদি কোনো অফিস খোলা পাও তাহলে তাদের কাছে দিও। আব্দুল আজিজ নামে একটা লোক আছে একজন, উনি যদি ভাবতে সবচেয়ে ভালো হয়। ওইখানে গেলাম, তখন ঈশ্বরগঞ্জ গিয়ে দেখলাম যে স্টেশনে বেশ 4-5টা লাশ পড়ে আছে, খুব একটু ভয় ভয় লাগতেছে। পরে আমি আস্তে আস্তে সেই অফিসে দিয়ে গেলাম, গিয়া তাদেরকে যার কাছে চিঠিটি লিখছেন আমার বড় ভাই, তারাও ওনারেও পাইলাম, ওনারও পায়ে কথাবার্তা বললাম যে আপনি কী করে আসলেন, আপনি তো ভয় করলেন না, দেশের অবস্থা তো খারাপ, তো আপনি ভয় করলেন না, তা আপনি আপনার বাইকে গিয়ে বলবেন যে সাবধানে যেন উনি থাকে, ওনার উপরে খুবই ভয় ভীতি, আপনি কী করে যাবেন। আমি যে আসছি তো এইভাবে তে যাওয়ার পথে আমি কী করে যাইতে পারি। পরে আমাকে বললো যে আপনি ওইভাবে আমি একটা ই করে দিই, আপনি ওইভাবে আঠারো বাড়ি আসলে পরে আপনি দেখেন চেষ্টা করে আপনি নান্দেল নিয়ে যেতে পারেন। পরে ওইখান থেকে আসলাম, আইসা আবার দেখি যে আমাদের তারালের অবস্থা ভয়াবহ। তারালে একবারে মানুষ যাইতে পারতেছে না, একদম মানুষ যাইতে পারতেছে না, যেই যায় তাকেই ধরে, তাকেই আটকায়, তাকেই মারধর করে। পরের দিনই সকালে আমরা দেখলাম যে গোলাগুলির শব্দ হইতেছে শিমুলাটি, ওইখানে আসে প্রায় 6-7টা লোক মারা লাইল, হিন্দু লোক, এরা 6-7টা লোক মারা ফেলছে, হ্যাঁ এই সময় বর্ষাকাল। পরে আমরা জানতে পারতেছি এরা বলে আমাদের গ্রামে আসবে, বাচ্চা আসবে, এই কত বলতে বলতে দেখা যায় আমাদের বাড়িতে আইসা গেছে।
আচ্ছা তো এই রাজ্জাক ভুঁইয়া সাহেবের কুস্তেছে, আমাদের কমরেড আব্দুর রাজ্জাক ভুঁইয়া সাহেবের কুস্তেছে, ওনারা পান নাই, ওনারা তাই চলে গেছেন, হ্যাঁ লুকায় গেছেন গা, একদম এই সময় ইন্ডিয়া চলে গেছেন, একদম ইন্ডিয়া গেছেন গা। পরে ওনারা না পায়া আমার এই চাচাকে একটু এরা খুব মারধর করলেন, আমার এক ছোটো ভাই আছেন আব্দুল সালেক ভাইয়া, ওনারাও মারধর করলেন। ওরা তো ইয়াতেই চলে গেছে, আমাদের গ্রামের সলিম, আমাদের গ্রামে এই ফজলুর রহমান, এই কমরেড আব্দুল সাহেবের ছোটো ভাই, তারা ইন্ডিয়া চলে গেছে এই ভয়ভীতিতে। এখানে এই আইসা পরে আমাদের গ্রামে বেশ ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে। এরপরে এখান থেকে এরা আবার দ্রুত গতিতে নৌকা দেওয়া গেছে গা ওই করমশির দিকে, করমশির বাজারে গিয়াও এই দুইটা লোকেরা মেরেছে। এদিন বাজার বার ছিল বৃহস্পতিবার, দুইটা লোকেরা মেরেছে। আচ্ছা এখন আমরা চলে যাই আরেকটা কাজে, এটি হলো যে তারাইলের যে রাজাকার আলবদর আল শামস, এরকম দু একটা নাম কি আপনি বলতে পারেন যে এরা 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 বিভিন্ন গ্রামে গিয়ে সেনাবাহিনী এদের সহযোগিতায় হ্যাঁ আগুন দিছে, এরকম দু একটা নাম কি বলতে পারবেন? আছে জানো তো একটা তো অনেক আগের ঘটনা, যাই হোক তবে আমাদের এই কিছু লোক এই সাসাইলেরই দেখতাম, কিছু লোক এদের সাথে থাকতো, সাসাইলেরই কিছু লোক এদের সাথে রয়েছে, অনেক পুরনো কাহিনী তো এদের নাম খুব একটা হ্যাঁ নাই। তবে এই আব্দুর রহিম নামে একটা ছেলে আছেন, এই ছেলেটাও এই রাজাকারে থাকতো, দরিজিঙ্গিপুরে একটা ছেলে আছেন, এই ছেলেটাও এই ছেলেটার পরে স্বাধীনতা সংগ্রামের সময় এই মুক্তিবাহিনী ধরে লাইছি, মুক্তিবাহিনী ধরে আলছেন, ধরিয়া নীলগঞ্জ বাজারে ধরে আলছেন, ধরে পরে আর জ্যান তুই মাটি যাচ্ছে নীলগঞ্জ বাজারে, আমি গেলে হায়দারাম, হ্যাঁ দালাল মানে দালাল এর রাজা খাই থাকে, এর নাম কী জানি শুক্র আলী না কী তার নাম আছেন জানি, দরিজিঙ্গিরপুরে, হ্যাঁ হ্যাঁ হাফিজের নাকি এর বাপের নাম জানি কী জানি আসেন, মুক্তিবাহিনী পাইছে আমার জানা মতে একটা আছেন ডাকি সারকার একটা ছেলে রে তারা আইসিন আইলে ঘরে ধরেছে, ধরে ঘরে নিয়ে বুঝাই দিছে ওই আর্মিদের কাছে বুঝাই দিছে, পরে আর্মি যন্ত্রণী গুলি করে মারেছে, আমাদের মুক্তিযোদ্ধার আয়া ধরে আলছেন, ধরে পরে আমার খুব আবার তার দেহনের খুব আমার খুব আনন্দ জাগলো, তো দর্শে জনের আমি দেখাম না দেখতে ছাড়তাম না, পরে আমি গেলাম থানার ভিতরে গেছি হেকি মুশিরে দেখালেন নাকি, গিয়া দেখি মুক্তিবাহিনীরা এতু মাইর দিছে, এতু মাইর হ্যাঁ 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 খুব অশাস্তি দিতেছে, এমন শাস্তি দিতেছে, আর আমরা কিছু সংখ্যক মানুষ খুব আনন্দ পাইতেছি, আপনারা ধরে না কেন না আমরা ধরে না আমরা টুপি মাদার দিয়া পায়জামা পাঞ্জি পরে চলি, আমরা খুব একটা তাদের পক্ষে বোঝা তাদের পক্ষে কাজ করি, হ্যাঁ 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 এরকম। পরে যাই হোক সেখানে গিয়া তারে ফাইলাম কিছু মুক্তিবাহিনী, আমার একটা ক্লাসমেট ফাইলাম মজনুরে, থানেশ্বরের মজনুরে হয়েছে গিয়া, তে আমার ডাকিয়ে নিছে জল ভাই কেমন আছে, পরে তার সাথে কথা কইলাম, পরে আমি তানার ভিতরে গিয়ে লক্ষাফে তারকে দেখলাম, পরে আমি মন্দুরে জিজ্ঞাসা করলাম যে ভাই এর কি কী করবা, পরে মারা লাইয়া যে মারবা কখন, কো মারবো রাত্রে, এখন না রাত্রে মারবো, এখন তো তার শাস্তি দেওয়া হইতেছে বাজারে ঘুরে ঘুরে বাড়িতে দেওয়া হইতেছে, হ্যাঁ 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 স্বাধীনতা পরেন না, স্বাধীনতা পরেন না, যুদ্ধ চলাকালীন, যুদ্ধ চলাকালীন, হ্যাঁ ধরে, হ্যাঁ 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 ১৪ ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে তারা পরিস্থিতি কি হলো, তারা তখন তো শুধু মুক্তি বাহিনী ছিল, তখন সব হেরা উদা হয়ে গেল, একদম উদাও, আর কোন না পাক বাহিনী বলতে নাই, এরা জায়গা বলতে নাই, কিছুই নাই।